আসসালামু আলাইকুম আমার সকল খেজুর বাগান প্রেমী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আর আজকে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই খেজুর গাছের চারা কিভাবে এবং কোথায় পাবেন বিচি কোথায় পাবেন তো চারার জন্য অনেকেই অনেক টাকা ব্যয় করে চারা কিনেন কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বিচি থেকে চারা উৎপাদন করুন আর যারা চারা কিনতে চান তারা অবশ্যই সাকার কিনবেন তাহলে অনেক ভালো হয় আর বিচি থেকে কেনার জন্য আমি পরামর্শ দিচ্ছি খরচ অনেক কম লাগে আপনি নিজে নিজেই স্বাবলম্বী হতে পারবেন কারও মাধ্যমে চারা নিতে হবে না এবং বেশি টাকা দিয়ে ক্রয় করতে হবে না বাজারের যে কোনো খেজুর আপনার যেই খেজুরটা ভালো লাগে এবং আপনার পছন্দ মতো খেজুর আপনি ক্রয় করবেন এবং সেই খেজুর থেকে আপনি বিচি আলাদা করে নেবেন সেই বিচি থেকে চারা হয় আপনি নির্ভয়ে চারা করতে পারেন এবং কিভাবে চারা করতে হয় বিচি থেকে আমি তা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের মাঝে কিছু দিনের মধ্যে শেয়ার করব আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখবেন তাহলে খেজুর গাছ সম্পর্কে আরও অনেক নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর সাকার থেকে করার পরামর্শ আমার এই জন্যই যে সাকার থেকে করলে আপনি দেখে শুনে চারা ক্রয় করতে পারেন এবং সেই চারা থেকে আপনি অতি তাড়াতাড়ি ফলন পাবেন এবং আপনি একটা ভালো গাছের চারা নির্বাচন করে সেটা কিনবেন বিচি থেকে অনেক ভালো হয় তবে আপনার সেভেন্টি পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা থাকে মহিলা গাছ বিচি থেকে খুব কম হয় তো আপনারা আজকে জানলেন ভিডিওটা দেখলেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন